এটা হচ্ছে আমার নিজস্ব আর নিজে হাতে তৈরি করা স্প্রে মেশিন। এটা খুব সুন্দর, গাছ ধোয়াতে পারবে, গাছকে চান করাতে পারবে, এই ছাদটাকে ধুয়ে দেওয়া যাবে। এই যে এটা দেখছেন, এই যে এটা এটা কিন্তু একটা লতি, এই লতিটা আস্তে আস্তে লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে নেমে যাবে, তারপরে ওটা বড় ছোট এলাচে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, একচিলতে বাগানে আপনাদের নিয়ে আসি। প্রতিটা বাগান আমার সত্যি মানে অনেক আশা নিয়ে যায়, আর সেই আশা যখন পূর্ণ হয় তখন তো আনন্দে মনটা ভরে যায়। চেষ্টা করি সেই ছাদ বাগানটা আপনাদের তুলে ধরতে, আর যেটার মাধ্যম দিয়ে আপনারা কিছু শিখতে পারেন। কিন্তু কখনো কখনো সেই উৎসাহটা 10 গুণ 20 গুণ 100 গুণ বেড়ে যায়, কারণ মাঝে মাঝে কোনো ছাদ বাগানে এসে এনার্জিটা আমার 100 গুণ বাড়তে থাকে। আর সেই রকমই আজকে একটা ছাদ বাগানে পৌঁছে গেছি। হ্যাঁ বন্ধুরা, আমি যে ছাদটাই এখন বসে আছি সেই ছাদটা বাড়ির মেঝে না ছাদের ফ্লোর সত্যি বুঝতে পারছি না। একটা বালির দানা নেই, আর এটা কেউ আসছে বলে হঠাৎ করে পরিষ্কার করা নয়, সেটা আপনারা বুঝতে পারবেন। কারণ হঠাৎ করে পরিষ্কার আর 365 দিন যে ছাদ পরিষ্কার থাকে সেটা বোঝা যায়। তো শুধু আমার নিজের একার কেন মন ভরাবো, চলুন না আপনাদেরও মন ভরাই, দেখাই আপনাদের কী করে আপনারা এরকম ছাদ বাগান করতে পারবেন। দেখতে দেখতেই আমরা শিখি, আর শিখতে শিখতে আমরা তৈরি করে ফেলি। তো চলুন বন্ধুরা পরিচয় করি, চলুন ছাদ বাগান ঘুরে দেখাই। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছিলেন ছাদ বাগানটা কবে দেখাবেন প্রবালবাবু। নিশ্চয়ই দেখাবো, তার আপনারা শিল্পীও মন দেখেছেন, তার কবিতা শুনেছেন, তার ছবি আঁকা দেখেছেন, তার গাছও দেখেছেন, কিন্তু গাছের সম্পূর্ণ অংশটা দেখানো হয়নি, সেটা এই পর্বে আমরা দেখাবো আপনাদের। অবশ্যই আপনারা দেখতে থাকুন, দাদার কাছ থেকে শুনে নেব দাদার পরিচয়টা। দাদা একটু আপনার পরিচয় আরেকবার করে নতুন দর্শকদের জন্য। নমস্কার, আমি প্রবাল রায়, আর আমার স্ত্রী শ্রীমতী বীণা রায়। কোথায় আছে আজকে অ্যাকচুয়ালি? হ্যাঁ, এটা নৈহাটি দেশবন্ধু পল্লী, এই মেন রোড আধাটা রোড, আধাটা রোডের পাশেই। এই ছাদ বাগান কত বছর ধরে? তাও আমাদের এই বাড়িটা কমপ্লিট হয় 2019-এ, আমি এটা শুরু করি 2020-তে। এই 2020-তে এই ছাদ বাগানের করতে একটু আমাদের একটু অসুবিধেই হয়েছিল, যেহেতু আমাদের বয়স তো অনেক হয়ে গেছে, 68 বছর বয়স, ওনারও বয়স হয়েছে, ওনার কোমরে বেল্ট এবং আমারও হয়তো কোমরে বেল্ট লাগার মতো অবস্থা হয়ে গেছে। সেই নিচ থেকে ওই বিভিন্ন রকমের উপাদান, যেই বাগান করার উপাদান আমাদের ওঠাতেও বড় কষ্ট হয়, লোকও পাওয়া যায় না এখানে এই সব কাজগুলো করার জন্য, ওই আমাদের দুজনকেই করতে হয়। উনি আমাকে যথেষ্ট যতটুকু পেরেছে আমাকে করেছেন, সাহায্য করেছেন, তার সঙ্গে সঙ্গে আরও বেশি করে সহযোগিতা করেছে আমার মেয়ে, তার নাম হচ্ছে জয়শ্রী রায়, এবং আমাদের জামাই, ছোটো জামাই ওই দিগ্বিজয় রায়, এবং নাতনি পিউ রায়, এরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে একদমই। আর আপনি তো মাঝখানে অসুস্থও হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, অসুস্থ হয়েছিলাম, ভয়ঙ্কর অসুস্থ, হাসপাতালে ঘুরেছি। আমার এখনও প্রায় 50-এর মতো হার্টবিট, এই অবস্থার মধ্যে সবাই ভয় পাচ্ছে যে আমার কিছু না কিছু হয়ে যায়। আমি দেখলাম যে ভয় পেলে চলবে না, কাজ করতে হবে, কাজের মধ্যে মন রাখতে হবে, এই কাজের মধ্যে মন রাখলেই হয়তো অসুখটাকে ভুলে থাকা যাবে একদমই। তো চলুন বাগানটা দর্শকদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। প্রথমেই সবজি দিয়ে শুরু করি, ফল এবং সবজি আমরা সবাই করতে চাই, আপনি করেওছেন খুব সুন্দর করে, একটু কিভাবে হচ্ছে, কতটা হচ্ছে, এখান থেকে লাউ কুমড়ো শশা সবই পাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, শীতকালীন যে সবজিগুলো হয় এখানে শীতকালীন সবজিগুলোও পর্যন্ত করা হয় একদমই। শশাও ধরে আছে? হ্যাঁ, শশাও ধরে আছে, বড় বড় শশা, বেশ সুন্দর দেশি শশা।
এ স্বাদও তো অনেক ভালো, অনেক অনেক ভালো। বাজারে কেনার থেকে দেখুন কত শশা ধরে আছে, কিভাবে মাটিগুলো করছেন এই মাটি। ওই এগুলো এমন কিছু করতে হয় না, বালি এমনি মাটি, তারপরে একটুখানি গোবর সার কিংবা পাতা পচা সার, একটুখানি শস্যের খোল, এই তো আমাদের মাটি। ছাদ বাগানে খুব একটা অসুবিধা হয় না? না না না, কোনো অসুবিধা হয় না, একটুখানি কষ্ট করতে হবে, জল দিতে হবে, আর এই টবগুলোর গোড়া কিংবা গামলাগুলোর গোড়াকে একটুখানি খুঁড়ে হালকা করে দিতে হবে যাতে অক্সিজেনগুলো ঠিক মতো। একটা জিনিস লক্ষ্য করছি, হ্যাঁ, আপনার মাটির টব খুব একটা ব্যবহার করেন। হ্যাঁ, তার কারণটা হচ্ছে এই এইগুলোকে আমি রিপোর্টিং করব। এই রিপোর্টিং করলে যদি আমি টবগুলো আমি কোথায় রাখবো, এগুলো সব ফেলেই দেবো। এই তারপরে আমরা যেগুলো করব, আমরা 200 লিটারের ড্রামের মধ্যে আর 100 লিটার ড্রামের মধ্যে এগুলোকে প্রতিস্থাপন করব বনসাইয়ের মতো করে। এই বনসাইটা তো দেখছি দু রকম গাছ একসাথে। হ্যাঁ, এটা অশ্বত এবং বট। আচ্ছা, একসাথেই জোড়া লেগে গেছে। জোড়া লেগে গেছে, এটা কি নিজে থেকে হয়েছে না? না না, আমি নিজে করেছি। বাহ, সঙ্গে পদ্ম, পদ্ম তো খুব সহজভাবেই হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, পদ্ম কি ভ্যারাইটি পদ্ম এটা আমি ঠিক জানি না, আমি তো অনলাইনে বীজ কিনেছিলাম। হ্যাঁ, অনলাইনে বীজ কিনে আমি করেছি, কোনো টিউবার দিয়ে আমি করিনি। ফুল পেয়েছেন এখনো? হ্যাঁ, ফুল অনেকগুলো পেয়েছি। আচ্ছা, ফুল পেয়েছি। এই যে আপলিপ যেটা বলে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে পদ্ম ফুল আসতে গেলে যেটা হয়। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করে, একটা কথা না বললেই নয়, যেটা ছাদের মেঝেতে দাঁড়িয়ে আছি না ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা দেখুন এইরকমই মেনটেন করেন না? হ্যাঁ একদম একদম, যেটা আজকে এক চিলতে বাগান আসছে বলে করেছেন তা সেরকম কিছু না। না 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 না, এই তো সবসময়ের জন্য আমরা এবেলা ওবেলা পয়সা করে রেখে দিই, কোনো রকম ময়লা রাখতে দিই না। ময়লা থাকে, ছাদ বাগান করেন কিন্তু পরিষ্কারটা এত সুন্দর করে করতে পারেন না, এটা কী করে সম্ভব হয় একা হাতে? প্রতিটি মানুষের ভিতরে একটা ইচ্ছা শক্তি বলে একটা বস্তু আছে, সেই ইচ্ছা শক্তিটাকে কাজে লাগালে সবই ইজি। এটা একটু বলুন কি গাছ? হ্যাঁ, এইটা হচ্ছে সৌদি আরবের খেজুর গাছ। আমি অনলাইনে বীজ নিয়ে এসেছিলাম, এই অনলাইনে বীজ থেকে আমি ওই খান বিশেকের মতো বীজ পেয়েছিলাম, সব কটাই গাছ তৈরি হয়েছিল। সেটা কি মানে খেজুরটা এনেছিলেন না শুধু? না না, বীজ বীজ অনলি ফর বীজ, শুধুমাত্র বীজ। তারপরে এটা জার্মিনেট করে তারপরে ছোটো ছোটো গ্রোয়িং ব্যাগের মধ্যে এগুলো রেখেছিলাম বালির মধ্যে পুঁতে, তারপরে আস্তে আস্তে যখন বড় হলো তখন এগুলো পটিং করি। করার পর অনেকগুলো গাছ হয়েছিলো, আমি প্রত্যেককে একটা দুটো করে সবাইকে দিয়ে দিয়েছি, বা তোরা লাগা, আমার তো অত দরকার নেই, আমি নিয়ে কী করবো, আমার জায়গাও নেই, আমি সবাইকে দান করে দিয়েছি, দিয়ে দিয়েছি ফ্রি অফ কস্ট। কটা আছে এখন? আমি 4টে রেখেছি। এগুলো এই টবের মধ্যে হবে? এর থেকে এরপরে রিপোর্টিং করতে হবে, এই বছরই রিপোর্টিংটা করতে হবে, করে এটাকে 100 লিটার ড্রামের মধ্যে দিতে হবে। এরপরে আবার কত বছর পরে ফল? এটা 4 বছর, 4.5 বছরের মধ্যে ফল চলে আসে, এবং পরে এর গাছের গোড়ার থেকে টিস্যু গাছ তৈরি হয়, আর খেজুর গাছ তৈরি হয়, সেগুলোকে সুন্দরভাবে তৈরি করে আবার ওটার থেকে আবার গাছ তৈরি করা যায়। আচ্ছা, এটা কী কুল? এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল। কাশ্মীরি আপেল কুল, এতে যথেষ্ট বড় পটে আছে নাকি? হ্যাঁ, একটু বড় পটে পুড়লে কোনো অসুবিধা নেই। অনেকে বলে একবারে বড় পটে দিলে পারে অসুবিধা, একটা এই গাছটা তো মাটিতেও হতে পারতো, মাটি তো আরো বড় পট। ঠিক তাই, এটা একটু বলুন কি? এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে বাতাবি লেবু, ওই ভিয়েতনামি বাতাবি। কত বছর তাও? এটা বেশি দিন না, এই 1.5 বছর হয়েছে। মাটি তো বললেন সব মাটি একসাথেই তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ, একই রকমভাবে তৈরি হয়। বিশেষ কিছু পদ্ধতি? না 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 না, এগুলো সব এই বিভিন্ন রকমের মাটি তৈরি করলে না বিভিন্ন রকমের জটিলতা তৈরি হয়ে যায়। আচ্ছা, আমি তো দেখছি নর্মাল এই ধরনের মাটিতে খুব সুন্দর ধরনের ফল হচ্ছে, এই যে সুন্দরভাবে ফল আসার আগে কি কিছু ব্যবস্থা নেই? হ্যাঁ, ফল আসার আগে আমি একটু ফল ফুল আসার আগে একটু খাবার দিতে হয়। আচ্ছা, এখন ফুলটা আসে তখন একটু খাবারটা দিতে হয় শীতের পর, আমরা ঘুমন্ত অবস্থায় গাছে কোনো খাবার দিতে নেই, যেরকম নাকি হাড়ের গুঁড়ো, শিংকুচি, তারপরে একটু গোবর সার কিংবা পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট, এইসবগুলো খাবার একসাথে, জৈব খাবারগুলো একসাথে করে তারপরে গাছের গোড়ায় দিয়ে একটু জল টল দিয়ে রাখা হয়, ব্যাস ওতেই হয়।
পদ্ধতি আলাদা করে সার দিচ্ছেন নাকি? হ্যাঁ, আলাদা সার দেয় দিতে হয়, এখানেও খাবার দিতে হয়। যেরকম আমি এখানে দিই সি উইড এক্সট্রাক্ট এবং হিউমিক অ্যাসিড। আচ্ছা, সেটা কি বাজার থেকেই কেনেন? এটা আমি ওই অনলাইন থেকেও নিয়ে আসি, যদি যদি নার্সারিতে যদি না পাওয়া যায় তাহলে অনলাইন থেকে কিনে নিয়ে আসি। অনেক বড় একটা কুল গাছ। হ্যাঁ, অনেক বড় কুল গাছ হয়ে গেছে এবং কুলও ধরেছে। এটাও কাশ্মীরি আপেল কুল। এইটারই কি মাদার? এটা হচ্ছে মাদার গাছ, এই দুটোই মাদার গাছ। এটা ভারত সুন্দরী কুল, পাশেরটা। পাশেরটা ভারত সুন্দরী। হ্যাঁ, এবং দুটো কুল গাছ এখানে আবার কুলও ধরেছে। এগুলো কত বছরের তাও? এটা হচ্ছে দেড় বছরের। বাহ, এত সুন্দর গ্রোথ, আর দেখুন কত সুন্দর ফুল এসছে, তাই তো? ফুল এবং কুলও আছে এখানে। ওই যে কুলটা ধরো, ওই যে খাওয়া হয়েছে একবারও? অতীব মিষ্টি, মানে এই ফল একবার যদি মুখে দেওয়া যায়, মানে অন্য কোনো ফল সে তার বলবে যে আমি এই কুলই খাবো। কোনো এত সুন্দর, এত মিষ্টি, এত ছোট একটা দানা, আর লাল টুকটুকে হয়। খুব মুগ্ধ করছে আমাকে আপনার এই ছাদের যে পরিচ্ছন্নতা, বারবারই আমাকে খুব আকর্ষণ করছে, আশা করি দর্শকদেরও আকর্ষণ করছে। অনেকগুলো ড্রাগন লাগিয়েছেন। হ্যাঁ, কিন্তু পিলার ব্যবস্থা করেন? না না, দরকার নেই কোনো কিছু। ড্রাগনটাকে ধরে রাখার জন্য একটা সাপোর্ট দরকার। আচ্ছা, সেই সাপোর্টটা এ তো পিভিসি পাইপ, আর এই যে উপরে যে মোটা যে কেবিল লাইনটা টানা হয়েছে, এই পার ওপার করে দিলেই ড্রাগন গাছ ঝুলে পড়ে যাবে। কোনো রিং টিং কোনো কিচ্ছুর দরকার নেই। আচ্ছা, এগুলো এক্সট্রা খরচা করে কোনো দরকার নেই, এগুলো তো সাকসেসফুল জিনিস। এ তো আমি তো পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি যে এই পদ্ধতি তো করলেই হয়ে যাবে। একদমই তাই। দেখুন, আর এই এক একটা টবে কতগুলো করে? এক একটা টবে তিনটে করে, তিনটে করে দিই। হ্যাঁ হ্যাঁ, আর এর কোনো বেশি বিশেষ পরিচর্যা লাগে না, কাটিং বা কিছু করার? হ্যাঁ, এগুলো যদি এর থেকে যদি ব্রাঞ্চ বেরোয় সেগুলোকে কেটে দিতে হবে, তবে কিন্তু গাছের গ্রোথটা ভালো হবে। আচ্ছা, সাইডে ব্রাঞ্চ নেওয়া যাবে না? না 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 না, নিলে তো গাছটার স্ট্রেংথই নষ্ট হয়ে যাবে। বাহ, এটা খুব ভালো টিপস। গাছটা লম্বা করে উপর দিকে তুলে দিতে হবে। হ্যাঁ, তুলে দিয়ে এরপর থেকে এখানে যতটা উঠবে উঠে এদিকে ফেলে দেবো, আর এদিক থেকে উঠলে এদিকে ফেলে দেবো। ব্যাস, হয়ে গেল, ও নিজের মতো করে ঝুলবে, তাতেই ফল হবে। হ্যাঁ, তাতেই ফল হবে। আর এই খাবারটা হচ্ছে ওই মাসে একবার হিউমিক অ্যাসিড ওই এক চামচ। এটা কি বলুন? এটা হচ্ছে জবা, এই যে স্থলপদ্মের মতো এত বড় জবা হবে, আমি নাম টাম জানি না। আচ্ছা, হ্যাঁ, এই যে স্থলপদ বিরাট হবে, এটা তো বর্ষার সময় কিংবা শীতকালে তো বিশাল আকৃতি হয়, এত বড় জবা। এই জবার জন্য কি পরিচর্যা করেন? হ্যাঁ, এই জবার জন্য খোল পচা জল, এটা মাস্ট মাস্ট, একদম একদম একদম। ওই ভাড়ি এই সে ওই ওটা কি কি বলে, ওটা হচ্ছে ওএসডি কম্পোস্ট দিয়ে যে পচানো, যে ওই গুড় দিয়ে যে পচিয়ে যে ওটাকে করা হয় পচানোর জন্য, শস্যের খোলটাকে পচানো হয়, এবং তার সঙ্গে ওই ভাত যে খায়, আমরা ভাতের যে ফ্যান, সে ভাতের ফ্যান দিয়ে ভালো করে পচিয়ে এক লিটার নিলে চার লিটার জল মিশিয়ে ঘোড়া খুঁড়ে ভালো করে দিয়ে রাখতে হয়। সঙ্গে এখানে আমলকি, তাই তো? এটা আমলকি, এটা লাল রঙের আমলকি, এটা গুটি কলমের গাছ, এটা হার্ড প্রুনিং করে দিয়েছি। সঙ্গে এখানে সবজি তো হচ্ছেই। হ্যাঁ, সবজি অনেক হয়, আমরা টমেটো কিনিনি এবার, তাই? হ্যাঁ, না টমেটো কিনিনি, শশা কিনছি না, ঢ্যাঁড়স কিনছি না, লাউ ব্যবহার করছেন? হ্যাঁ, বস্তাও ব্যবহার করি, এই যে লাউ গাছ গজিয়ে এসছে। আচ্ছা, এটাও লাউ গাছ? সবই বীজ থেকে? সব বীজ থেকে, এই লাউ গাছ ওখানেও লাউ গাছ। আচ্ছা, দেখুন কবিতা লেখা, ছবি আঁকা, তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে বাগান করা। এই বয়সে এসে কোনো সমস্যা? হ্যাঁ, একটু মাঝে মাঝে সমস্যা হয়, মাঝে মাঝে একটুখানি চিন্তা হয়, সবাই ছেলে মেয়েরা সবাই বাধা দেয়, কিন্তু ওই যে আমার মনের যে খিদে সেটাকে তো আর বাধা আমি দিতে পারছি না। এটা আরও একটা সৌদি খেজুর? হ্যাঁ, সৌদি খেজুর, সেই খেজুর। কোনো গাছ বড় হয়ে গেছে একটু, কোনোটা ছোট? হ্যাঁ, একটু আগে পিছিয়ে এটা এটা হয়েছিল। এটা
আর এই গাছটা হচ্ছে এই লাল রঙের চন্দন গাছ, লাল চন্দন, লাল চন্দন। এইটুকু একটা পটে, এইটুকু পটে এটাকে বনসাই করা হয়েছে। আচ্ছা, চন্দন গাছটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা বনসাই? উদ্দেশ্যটা বনসাই, কারেক্ট। এখানে কাটিংও হয়ে গেছে? হ্যাঁ, কাটিংও হয়ে গেছে। খুব সুন্দর। আর এই গরমে, গরমে তো এইরকম ভাবে ঝিমিয়ে যাচ্ছে? হ্যাঁ, ঝিমিয়ে যাচ্ছে। তো আমার সামনেই দিলেন দেখলাম। হ্যাঁ, দুবার জল দিতে হয়, সকালে একবার দিতে হয়, বিকেলে একবার দিতে হয়। এই জল দেওয়াটা একটু কষ্ট হয়? কষ্ট হয়, 100 লিটার টোটাল যায় জল আমাদের। এই উচ্ছে হয়েছিল? এই যা উচ্ছে হয়েছিল কল্পনা করা যাচ্ছে না, মানে প্রচুর প্রচুর। আর একটা উদাহরণ তো দেখাতেই পাচ্ছি। হ্যাঁ, ওই যে ওইদিকেও আছে, ওইদিকেও আছে, একদম। বাড়ির শাকসবজি মজাই আলাদা, তাই? মজাই আলাদা, এখানে কোনো বীজ দেওয়া হয় না তো, আর কোনো রকম ওই রাসায়নিক কোনো সার দিয়ে এগুলো করা হয় না তো। যে চেরি ফল, বারবারিস চেরি, এটা চেরি? হ্যাঁ, চেরি, চেরি, চেরি হয়েছিল, হয়েছে, খাওয়া হয়েছে, আবার চেরি ধরেছে, ফুল এসছে। এগুলো কতবার করে হচ্ছে তাও? সারা বছর ধরে, ওই তো একবার পাড়া হলো, তারপর আবার ফুল এসে গেছে, আবার ফল ধরে গেছে। মিষ্টতা? না না, এ ঠিক, ও ঠিক সঠিক মিষ্টি নয়, একটু টক টক ভাব। লঙ্কা গাছ তো প্রচুর আছে? হ্যাঁ, লঙ্কা গাছ প্রচুর আছে, এই গরমে, এই তাপে, এই মানে গাছের পাতাগুলো মনে সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। পাশে ঝুলে আছে সুন্দর একটি উচ্ছে, এখানে আরো ও পুদিনা আছে। এটা কি? এটা হচ্ছে বরবটি, বরবটি, এ তো বরবটি হয়ে আছে একদমই। বাহ, এটা তো হার্ড প্রুনিং করে, এই হার্ড প্রুনিং করে দেওয়া হয়েছে, গাছপালা পাতা ফাতা বেরিয়ে এসছে, পাতা, নতুন পাতা, কচি পাতা, ডাল সব বেরিয়ে এসছে, সব বেরিয়ে এসছে। গাছটাকে ছোট রাখতে হবে, ছাদের গাছ তো, এটাকে ছোট রেখে দিতে হবে। কতদিন বয়স এটা? এটা 1.5 বছর বয়স। তাতেই এত সুন্দর গুড়ি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এটাকে একটু যত্ন করেছিলাম, একে কোনো খাবার টাবার দিন, এই কষ্ট সহিষ্ণু গাছ। ফল হয়েছিল একবারও? হ্যাঁ, ফল হয়েছিল, এবং আঁটি ছোট এবং শ্বাস বড়, বেশ বড় মিষ্টি, কষের ভাবটা কম আছে একটু। হ্যাঁ, মিষ্টি তেঁতুল, মিষ্টি তেঁতুল সঙ্গে ওই, এটাকে আমি আরো গাছ তৈরি করার জন্য এটাকে জোর কলম করেছি। আচ্ছা, এটাকে গ্রাফটিং করেছি জোর কলম করে, তাতে দুটো গাছই পেয়ে যাবেন? দুটো গাছ পেয়ে যাব, এদিকেও একটা পাবো, ওইদিকেও একটা পাবো। খুব সুন্দর করে, কেউ যদি করতে চায় এটা কিভাবে করবে? এই যে আমাদের ছোট্ট করে বলুন। হ্যাঁ, এইটা ছোট্ট করে বলছি, আমরা যে বাজারে যে তেঁতুল পাওয়া যায়, সেই তেঁতুলের বীজ থেকে যে গাছটা হবে সেটাকেই পুঁতে রেখে দিতে হবে। সেটা এই পটে পুঁতে, এই পটে পুঁতে রাখবে, মানে গ্রোয়িং ব্যাগের মধ্যে পুঁতে রাখতে হবে। সেটা যখন একটু বড় হবে, বড় হওয়ার পর যে অরিজিনাল যে থাই মিষ্টি তেঁতুল আছে সেটাকে গ্রাফটিং করতে হবে। সেই গ্রাফটিংয়ের পদ্ধতি বড় সোজা, সে সবাই পারবে, আপনারাও সবাই পারবেন। দেখুন এই গাছটা থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি তেঁতুলের গাছ, এটা মিষ্টি তেঁতুলের গাছ। সেটার সাথে কিভাবে এবার গ্রাফটিংটা করবে একটু ছোট্ট করে বলুন। হ্যাঁ, এটার সাথে এই যে, এই যে, এই যে, এই যে এইটা, এটাকে সুন্দরভাবে কাটা হয়েছে, কেটে ছাল তোলা হয়েছে, আসলে কাঠের সাথে না, ছাল, ছালের সাথে। আর এই যে গাছটাকে, আমার যে এলা গাছটা, এলা গাছটার মাথাটাকে কেটে দেওয়া হয়েছে, কেটে ওটাকে সুন্দর করে খুব ধারালো চাকু দিয়ে ওটাকে কেটে ওটার ভিতরে অ্যালোভেরা মাখিয়ে ওর ভিতরে ঢুকিয়ে সুন্দর করে ওই গ্রাফটিং টেপ দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে। আর গ্রাফটিং টেপ আমার নেই, আমাদের যে ওই ক্যারি ব্যাগগুলো আছে না, ওই ক্যারি ব্যাগের যে প্লাস্টিক আছে ওই দিয়ে আমি করেছি, ওই দিয়ে আমি সাকসেস হয়েছি। আর হয়েও গেছে? হয়েও গেছে। এটা কি? এটা মালবেরি গাছ, মালবেরি। ফল এসেছিল? না, এখনো ফল আসেনি, ছোট গাছ। হ্যাঁ, ছোট গাছ। আর এই সবেদা গাছটাতে ফল এসেছিলো, আর এবছরে একটুখানি মিলিবাগের আক্রমণের জন্য কতগুলো ফুল টুলগুলো সব ঝরে গেছে।
ওষুধ দিয়েছিলাম। এই গাছটা বলুন, হ্যাঁ অনেক ফল, হ্যাঁ এটা অনেক ফল দিয়েছে এবং ফুলও আসে। এটা হচ্ছে ওই গণেশ বেদানা, গণেশ বেদানা, হ্যাঁ উপরটা লাল হয়, ভেতরটা একটু সাদাটাতে সাদাতে ভাব। খেতে খেতে মিষ্টি, কিন্তু দানাটা বড় শক্ত। আচ্ছা, হ্যাঁ এটা আপনি ঠকে গেছেন? এটা আমাকে ঠকিয়ে দিয়েছে নার্সারি থেকে। আচ্ছা, কখনো কখনো হয়, ওদের ভুলেও হয় কখনো কখনো। হ্যাঁ হ্যাঁ, ওদেরও ভুল হতে পারে, হ্যাঁ ইচ্ছাকৃত হয়। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, খুব ভালো বড় জাতের গন্ধরাজ লেবু। এটা আমি বাড়ির থেকে, আমার আরেকটা বাড়ি আছে, হলুদ হলুদ হয়ে গেছে। হ্যাঁ এটা এটা ওই শালুক সংশ্লেষে একটু গন্ডগোল, এটার একটুখানি ট্রিটমেন্ট করতে হবে। যেহেতু এখানে আমি বীজটা রেখেছি, এই যে লাল ডাটা, এই যে ছোটো ছোটো ডাটা, এটাকে তোলার পর তারপরে এটাকে একটু ট্রিটমেন্ট করবো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর এখানে এতগুলো চারা কিসে? এগুলো হচ্ছে দোপাটি দোপাটি ফুলের চারা। আচ্ছা, আর সঙ্গে অপরাজিতা, আর এই যে এটা, এটা হচ্ছে আমার নিজস্ব নিজে হাতে তৈরি করা ওই স্প্রে মেশিন। এটা খুব সুন্দর, মানে খুব পাওয়ারফুল, নিজের হাতে একদম পুরো নিজের হাতে, একদম খুব মানে হাই পাওয়ার, মানে অত্যাধিক শক্তিশালী একটা মেশিন। দাদার গুণের অভাব নেই। ওটা তোলো, এটা তোলো, এগুলো সম্পূর্ণ তুলে ফেলো, দাও এটা কাটটা তোলো, কাটটা তোলো, এগুলো রাখো, এগুলো সব তুলে ফেলো, খুলে ফেলো নিজে হাতে। তো অ্যাসেম্বলি গাছে জল দেওয়ার জন্য খুব হাই পাওয়ার মেশিন, এটা 2-in-1 ব্যাটারি কাম ইলেকট্রিক, 220-তেও চলবে আর 12 ভোল্ট ব্যাটারিতেও চলবে। এই হচ্ছে সেই পাম্পের জল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাম্পের জল, এটা আমি নিজের হাতে যে পাম্পটা তৈরি করেছি। দেখুন, চাইলেই কেউ এরকম একটা পাম্প নিজে ঘরেই বানাতে পারে। 100 বার সবাই পারবে বানাতে, এই ফর্মুলাটা একটু জানতে হবে। আচ্ছা, এই গাছ ধোয়াতে পারবে, গাছকে চান করাতে পারবে, এই ছাদটাকে ধুয়ে দেওয়া যাবে, ঘর ধোয়ানো যাবে। যেমন বেশি তেমনি উচ্চ, অনেক উঁচু পর্যন্ত উঠবে। হ্যাঁ হ্যাঁ, অনেক উঁচুতে ওঠে। এর মধ্যে নজলটা, এই যে নজলটা ব্যবহার করছি, নজলটাও চেঞ্জ করা যাবে। আচ্ছা, বাহ, জলের মিস ইউজটাও খুব কম হবে। হ্যাঁ, জলের মিস ইউজ কম হবে, একদমই তাই। দেখুন, এটা একটা অভিনব জিনিস, যেগুলো অনলাইনে লোকে আমরা কিনছি বাগানিরা, সেটা দাদা নিজেই ঘরে তৈরি করেছেন। এটা ছোট্ট করে দর্শকদের জন্য, চলুন পাম্পের কাছে যাই। এই হচ্ছে মেশিনটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটু বলুন, ব্যাটারিতে এবং ইলেকট্রিকে দুটোই চলবে? হ্যাঁ, ব্যাটারি এবং ইলেকট্রিক দুটোই চলবে। এখানে এই যে বক্সটা আছে, এই বক্সে দুটো সুইচ আছে, একটা সুইচ হচ্ছে ইলেকট্রিকের জন্য 220, আর একটা সুইচ হচ্ছে 12 ভোল্ট ব্যাটারির জন্য। আচ্ছা, আর ভেতরে পাম্প দেওয়া আছে, ডবল পাম্প। নিচের এই পাত্রটা, এই নিচের পাত্র ওয়াটার রিজার্ভার। এখানে ওষুধ দিয়ে গাছকে ওষুধ স্প্রে করানো যাবে, গাছকে চান করানো যাবে, ঘরের মেঝে ধোয়ানো যাবে, ছাদ ধোয়ানো যাবে, টোটাল কাজটা করা যাবে। আর এরকম একটা পাইপ লাগিয়ে নিলেই হলো? পাইপ লাগিয়ে নিলে হলো। কীরকম খরচা পড়ে এটা? ম্যাক্সিমাম যদি খরচা হয় 1,000-2,000 টাকার মতো। 1,000-2,000 টাকা? 1,000-2,000 টাকার মতো, পাইপ টাইপ শুদ্ধ সব কিছু নিয়ে। পাইপ বাচ্চা ছেলেও এটা ব্যবহার করতে? একদম বাচ্চা ছেলেও ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। সুন্দর। আর এটা একটা রহস্য, এই ছাদ পরিষ্কার রাখার, পরিষ্কার রাখার রহস্য, একদমই। এইবার আমরা রহস্যের উদ্ঘাটন করতে পারলাম। এলাচ, তাই তো দাদা? এটা হচ্ছে এলাচের গাছ, ছোট এলাচ। এটা ছোট এলাচ? ছোট এলাচের গাছ। কোথা থেকে নিয়েছেন গাছটা? হ্যাঁ, এটা এখানে দু রকম প্রজাতির ছোট এলাচ, সবুজ এলাচ। এই যে সামনে যে ঝাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওর পাতার ফাঁক দিয়ে ওই ওই কুশিগুলো বেরোয়। কোন সময় হয় এটা? এটা এই ঠিক একটু মানে একটু বৃষ্টি ফিষ্টি হোক তারপরেই বেরোবে, এই বর্ষার পরে, বর্ষার পরেই। আর এগুলো হচ্ছে আমার, এটাও ছোট এলাচ, এটা গাছের গোড়া দিয়ে শেকড়ের মতো বেরোয়, লতির মতো, যে কচুর যে লতিটা হয় না, সে কচুর লতির মতো হয়, এই বেরিয়েছে এখান থেকে, লতি বেরোচ্ছে। ছোট্ট দেখান দেখি। হ্যাঁ, এই যে এখান থেকে লতি বেরোচ্ছে, এটা বড় হবে। এই যে এটা দেখছেন, এই যে এটা, এটা কিন্তু একটা লতি, এই লতিটা আস্তে আস্তে লম্ব হয়ে যাবে, লম্ব হয়ে নেমে যাবে, এখান থেকে আবার ফুল বেরোবে, সেই ফুলটাই আস্তে 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 পরিপুষ্ট হয়ে তারপরে ওটা বড়, ছোটো এলাচে পরিণত হবে। আর এগুলো হচ্ছে টিস্যু কালচারের গাছ,
এর থেকে আদা জাতীয় গাছ তো এখান থেকে যে গাছগুলো বেরিয়েছিল সেই গাছগুলোই এখানে আলাদা আলাদা করে মানে প্রতিস্থাপন করা আছে। আচ্ছা, তার মানে এখান থেকে চাইলে কেউ নতুন গাছ আবার তৈরিও করতে? হ্যাঁ হ্যাঁ, এই একটা গাছ বুনলে ওখান থেকে কত শত গাছ তৈরি করা যায়। এই একটা টবে তাও কতগুলো এলাচ হবে? এখানে একটা টবের মধ্যে আমার অনেকগুলো গাছ হয়ে গেছে, এতগুলো গাছ রাখার দরকার নেই। ম্যাক্সিমাম চারটে থেকে পাঁচখানা গাছ রাখলেই যথেষ্ট, যত কম গাছ রাখবে তত। একটা গাছে এলাচ কতগুলো করে হতে পারে? এই 20-25টা করে এলাচ বেরোবে, 30টা করে এলাচ বেরোবে। বাহ, একদম খারাপ না, একদমই তাই। এখন এটা বাণিজ্যিকভাবেও চাষ করছে অনেকে। আর এলাচের তো যথেষ্ট দামও আছে। হ্যাঁ, এলাচের তো সবসময় দাম, সবসময় জন্য দাম, সুগন্ধি মশলা, মশলার রানী, সেই জায়গাটা তো দাম হবে। হ্যাঁ, এতে এতে খাবার দিতে হয়, এতে খাবার দেওয়ার মতো হচ্ছে শিংকুচি, হাড় গুঁড়ো আর শস্যের খোল আর ইসে ওই কলার খোসার যে গুঁড়ো, এগুলোকে দিয়ে মাখিয়ে তারপরে সাইড দিয়ে খুঁড়ে এগুলো দিয়ে একটু জল দিলেই হয়ে যায়। এমন কিছু দিতে হয় না, মাসে একবার করে দিলেই হয়। অন্যান্য ও ডিমের খোসা, সেটাকে ডাস্ট করে সেটাকেও দেওয়া যায় ক্যালসিয়াম, ক্যালসিয়াম হিসাবে। আচ্ছা, মাটিটা কি খুব হালকা হবে? সবসময় যে কোনো চাষের জন্য মাটি হালকা হলেই গাছ ভালো হবে, ডেভেলপ করবে। কত পার্সেন্ট মাটি, কত পার্সেন্ট গোবর সার? এই মাটি ধরুন এই 40% মাটি, 20% গোবর সার, 20% বালি, তাহলে 80% হলো। আদার্স যেগুলো দিতে হয় সেগুলো 20%, ব্যাস হয়ে গেল। পাতা পচা সার? হ্যাঁ, পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট। এটা হচ্ছে আমার আপেল গাছ। কি আপেল এটা? এটা আমি বীজ থেকে তৈরি করেছি, এটা আমার এলা গাছ। এটার সাথে আমি অরিজিনাল গাছ আমি এটা এটাকে সংমিশ্রণ করাবো, এটা গ্রাফটিং করব। গ্রাফটিং করবেন? গ্রাফটিং করার জন্য এলাটাকে তৈরি করলে? এলাটাকে তৈরি করেছি। তাহলে দাদা গ্রাফটিংয়ের উপর বেশ ভালোই মেতে উঠেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা বলা যেতেই পারে। এটা দারুণ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, একদম বাগানের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং, একদম 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 একদম। কোনো বাগানি যদি কিংবা যারা গাছপ্রেমী, সবুজ প্রেমী, তারা যদি একটা গাছের থেকে আরেকটা গাছে রূপান্তরিত করতে পারে, এর থেকে আনন্দ মনে আর কিছু নেই। খুব ইনোভেটিভ জিনিস, ভীষণ ইনোভেটিভ জিনিস, ভেরি ইন্টারেস্টিং। অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং দিদিকে। আপনারা দেখতে থাকুন একচিলতে বাগান, প্রত্যেক দিন ঠিক 7টার সময়। এখন একচিলতে বাগানে টাইম চেঞ্জ হয়েছে, 7টা থেকে আমরা ভিডিও নিয়ে আসছি, একটু অসুবিধার জন্য। আগে 3টের সময় হতো, এখন 7টার সময়, প্রতিদিন 7টার সময় 7 o'clock ভিডিও আসবে। নমস্কার দাদা, সবাই ভালো থাকবেন এবং সবুজের সাথে লেগে থাকবেন, এবং আমাদের প্রিয় চ্যানেল ইউটিউবের প্রিয় চ্যানেল একচিলতে বাগান প্রণবেশ দার সাথে থাকবেন। ভীষণ ভীষণ মানুষকে উৎসাহিত করেন। আমি এইটুকু বলবো যে মানুষকে উৎসাহিত করা এবং তার পেছনে থেকে তাকে সাপোর্ট করা, আমি একটাই চ্যানেল দেখলাম, সে হচ্ছে একচিলতে বাগান। একচিলতে বাগানকে অনেক 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 ধন্যবাদ। নমস্কার। নমস্কার।